এইসবি মেথকে তোমাদের স্বাগতম আমাদের আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চাপ্টার সেভেন ডি ময়বার থিওরাম রিলেটেড আমরা ম্যাথ করতেছিলাম সো এদের উপরে আমাদের আজকে লেকশন নাম্বার ফোর ওকে দেখাও তোমাদের আজকে যে অঙ্কটা নিয়েছি এন যদি যোগ ব্যব পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে ওয়ান প্লাস আই পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আই পাওয়ার এন ইকল টু 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 দি পাওয়ার এন প্লাস টু বাই টু কস এন ফাইভ বাই ফোর ওকে এটা আমাদের দেখাতে হবে এটা কোয়েল এটা আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি কী আছে আমাদের ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান পাওয়ার এন ওকে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার আচ্ছা ওয়ান প্লাস এটা বদলে আমরা কী লিখতে পারি আমরা ল্যাক্সান নাম্বার টুতে টু এর প্রথমে আমরা দেখেছিলাম আমরা এগুলা লিখতে পারি ওয়ান প্লাস আই আমরা লাগতে পারি রুট টু ইন্টু কস ফাইভ বাই ফোর তো কস ফাইভ বাই ফোর মানে কস ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তো রুট টু রুট টু কাটা থাকবে এখানে ওয়ান এজ ওয়ান প্লাস প্লাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তো রুট টু রুট টু কাটা থাকবে আর আই ইন্টু ওয়ান ইকুয়াল টু আই ঠিক আছে একইভাবে আমরা ওয়ান মাইনাস আয় আয়ের সময় এখানে জাস্ট একটা মাইনাস হবে আমরা এখানে দেখো এই যে ওয়ান প্লাস আই আমরা কী লিখছি রুট টু ইন্টু কস ফাইভ বাই ফোর প্লাস আই সাইন ফাইভ বাই ফোর পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আই এটা আমরা লেখতে পারি রুট টু ইন্টু কস ফাইভ বাই ফোর মাইনাস আই সাইন ফাইভ বাই ফোর পাওয়ার এন ওকে এখন দেখো তুমি যদি এখানে রুট টু দাও রুট টু দাও রুট টু এর উপর যদি পাওয়ার এন দাও তাহলে আমাদের এই এনটা রুট টু এর উপর আছে আবার এই পুরাটের উপর আছে তা আমরা রুট টুর উপরে দিলে কি হবে দেখো রুট টু পাওয়ার এন তাহলে আমরা জানি রুট এই রুটের বদলে আমরা হাফ ইন্টু কি আমাদের এন তার মানে আমাদের টু পাওয়ার উপরে এন বাই টু এই যে টু পাওয়ার এন বাই টু আর এখানে দেখো আমরা ডিময়বস থিওরাম থেকে আমরা দেখছিলাম যদি আমাদের কজ থিতা প্লাস আই সাইন থিতা পাওয়ার এন তাহলে কী হয় কজ এন থিতা মানে এটা এখানে গুণ হবে এটার সাথে এই থিতার সাথে এখানে মানে উপরে থাকবে কজ এন ফাইভ বাই ফোর প্লাস আই সাইন এটা এখানে আসবে হ্যাঁ গুণ হবে তাহলে আই সাইন এন ফাইভ বাই ফোর প্লাস একইভাবে আমরা দেখো এইখানে কি আছে আমাদের রুট টু পাওয়ার এন এখানে আছে রুট টু পাওয়ার এন তাহলে আমরা এখানে এখানে যদি করো তোমার কী হবে টু পাওয়ার এন বাই টু তাহলে আমরা একবারে কমন নিয়ে গেলাম টু পাওয়ার এন বাই টু তাই প্লাস আর প্লাস এখানে কী হবে কস এন ফাইভ বাই ফোর মাইনাস আই সাইন এন ফাইভ বাই ফোর ওকে এখন দেখো আই সাইন এন ফাইভ বাই ফোর প্লাসের মাইনাসের আইসাইন এন ফাইভ বাই ফোর তাহলে থাকে কি কস এন ফাইভ বাই ফোর প্লাস কস এন ফাইভ বাই ফোর তার মানে টু কস এন ফাইভ বাই ফোর আর এটা থাকে এখন দেখো এখানে টু 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 দুইটার একটা তাহলে আমাদের সুচকের নিয়ম পাওয়ার কী হবে যোগ হবে গুণ আছে তাহলে এন বাই টু প্লাস ওয়ান আর এখানে যা আছে আমরা তা লেখলাম তাহলে এখানে এবার তুমি লসড় করো লস্ক করলে তুমি কী পাবো এন বাই টু এন প্লাস টু বাই টু আর এখানে কস এন ফাইভ বাই টু এটাই তোমার প্রমাণ করতে বলছিলো টু পাওয়ার এন প্লাস টু বাই টু কস এন ফাইভ বাই ফোর তো একই সিমিলার অঙ্ক দেখো তোমার এই যে পরে আমরা যে অঙ্কটা নিয়েছি সিমিলার ওই এই অঙ্কটা যেভাবে করছি এটা তোমরা ওইভাবে করবা জাস্ট এখানে তোমরা মনে রাখবে এগুলা ঠিক আছে এগুলো আমি দ্বিতীয় লেকচারে দেখা দিয়েছি ওইভাবে এগুলো যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক ইজি ঠিক আছে যেমন তোমার কস ফাইভ বাই সিক্স তাহলে কস ফাইভ বাই সিক্স কস কস থার্টি ডিগ্রি মান কত আমাদের কত থার্টি ডিগ্রি মানে রুট থ্রি টু তাহলে এখানে যদি রুট থ্রি বাই টু লেখো তো টু টু কাটা থাকবে থাকবে কি যে রুট থ্রি প্লাস আই সাইন তাহলে সাইন এখানে ফাইভ বাই মানে কত থার্টি ডিগ্রি মানে কত হাফ তো ওয়ান বাই টু এই টু টু কাটা থাকবে কি ওয়ান ওয়ান ইন টু আই এই যে পাওয়ার একইভাবে এটা ঠিক আছে তারপরে একইভাবে আমরা দেখো এই যে টু পাওয়ার এন আছে এখানে পাওয়ার এন আমরা টু নিলাম তারপরে এখানে যোগ দিলাম তারপর এটা এটা কাটা যাবে থাকবে কি টু কস এন ফাইভ বাই সিক্স একইভাবে টু দুইটার একটা পাওয়ার কী হবে যোগ হবে এন প্লাস ওয়ান আর কস এন ফাইভ বাই সিক্স এটাই তোমার দেখেতে বলছিল সিমিলার ওয়ে এ অঙ্কটা তোমরা করবা আমাদের পরবর্তী অঙ্ক দেখো যদি এক্স ইকুয়েল কস্তিটা প্লাস আইসেন্টিটা এবং ওয়ান প্লাস রুটোভার ওয়ান মাইনাস এই স্কোয়ার এন এ হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কস কস্তিটা ইকোয়েল এ বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা ইকোয়াল এটা আমাদের দেখাইতে বলছে তো আমরা এখন দেখো আমাদের কী দেওয়া আছে এক্স এক্সিজিক টু কস্তিতা প্লাস আই সেন্টিতা আমরা এটা লেখলাম এটাকে একদম দিলাম এখন দেখো আমরা বিপরীতকরণ করছি এক্স হলো ওয়ান বাই এক্স আর কস্তিতা প্লাস আই সেন্টিটা এটার বিপরীতকরণ করলে কি ওয়ান বাই কস্তা প্লাস আই সেন্টিটা তো এটার এইভাবে লেখা যায় ইনভার্স ওয়ান এটাই বুঝায় ওয়ান বাই কস্তা প্লাস আই সেন্টিটা আচ্ছা এখন আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি ওয়ান বাই এক্স ইজ ইজিকুয়াল টু এখানে আমরা ডিমার্স ফর্মুলা ইউজ করো তাহলে এইখানে মাইনাস পাওয়ার মাইনাস ওয়ান এটা এখানে গুণ হবে থিতার সাথে তাহলে আমাদের কি হবে এখানে দেখো এমন হওয়ার কথা কস মাইনাস থিটা এখানে হ্যাঁ তাহলে আমরা জানি কস মাইনাস থিটা ইকটু কি কস থিতা ওই যে কোয়ার্টেন্ট হিসেব করে ত্রিগুণ মিত্র সূত্র কস মাইনাস থিটা ইজিকটু কি কস থিটা কজের ক্ষেত্রে মাইনাস থাকে না তারপর দেখো একইভাবে এখানেতে একই হবে এখানে কি আছে প্লাস আই সাইন এটা এখানে আসবে মাইনাস থিটা থিতা ডিময়বার স্থিরমানুসারে তার মানে এখানে আমরা পাচ্ছি আমরা জানি সাইন মাইনাস থিতাগুলোটা কি মাইনাস সান সাইন থিটা কজ আর সাইকের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে ঠিক আছে কিন্তু আর বাকি দ্বিগুণ মিতি অনুপাদের ক্ষেত্রে মাইনাস থাকবে যেমন সাইন মাইনাস থিতা কি মাইনাস সাইন থিতা যেটা হবে মাইনাস আই সাইন থিতা এটা হবে তাহলে মাইনাস আই সাইন থিতা এটা দিলাম আমরা দুই নং তাহলে আমাদের এ এক নং আর দুই নং আমরা যোগ করি ঠিক আছে যোগ করলে এই পাশে কি আছে এক্স আর এই পাশে ওয়ান বাই এক্স এক্স প্লাস পাশে কি আছে cos প্লাস আই সাইন যোগ cos মাইনাস আই sin তাহলে দেখো এটা মাইনাসের এটা প্লাসের কাটা তাহলে আমরা আলটিমেট পাচ্ছি এখানে কস cos মানে টু কস থিতা এটা আমরা দিলাম তিন নং আবার দেখো আমাদের এখানে দেখো কী লোক আছে ওয়ান প্লাস রুটু বার ওয়ান মাইনাস এই স্কোয়ার ইকুয়েল এন এ আমরা এখন এটা নিয়ে কাজ করবো ওয়ান প্লাস রুটু বার ওয়ান মাইনাস এই স্কোয়ার ইকুয়েল এন এ এখানে দেখো আমরা ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা ওয়ানকে এখানে পাঠিয়ে দিলে মাইনাস ওয়ান তাহলে আমরা এরপর বর্গ করে দিলাম বর্গ করলে এখানে রুট চলে যাবে এখানে স্কোয়ার আসবে তারপর দেখো এখানে এ মেনে আসবে হল স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এন এ বি বলতে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান আচ্ছা এখন দেখো আমরা ওয়ান ওয়ান বাদ উভয় পক্ষে এখানে আমরা মাইনাস দেখুন দিলে এখানে থাকবে কি এই স্কোয়ার এখানে মাইনাস এন স্কোয়ার স্কোয়ার এ পেশ আনলে প্লাসের আর এখানে মাইনাস দেখুন দিলে প্লাস টু এন এ তারপর দেখো এখান থেকে আমরা এই স্কোয়ার আমাদের কমন যায় এই স্কোয়ার আমরা কমন নিলাম স্কোয়ার কমন ইলে থাকে ওয়ান প্লাস এনস্কোয়ার ইকুয়েল টু এন এ আচ্ছা এখানে দেখো এই স্কোয়ার এখানে দুইটা এখানে একটা কাটাগরি এখানে একটা এ থাকে তাহলে এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস এটা এ পাশে চলে যাবে আকারে টু এটাকে আমরা দিলাম আমাদের চান্ন আচ্ছা এরপর দেখো আমাদের এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা এ বাই টু ওয়ান প্লাস এন বাই এক্স আমরা এটা দিয়ে এটা প্রমাণ করবো ওকে আমরা এটা লেখলাম দেখো এখন আমরা এটা দিয়ে এটাকে গুণ দিলাম তাহলে ওয়ান দে ওয়ান রে ওয়ান ওয়ান দে এটাকে এন বাই এক্স এন এক্স দিয়ে ওয়ান রে গুণ দেবো একবার এন এক্স এন এক্স দিয়ে এটাকে গুণ দিলে কী হবে এ এক্স এক্সের কাটা থাকবে এন এন এ এন স্কোয়ার তাহলে এখানে কি দেখো ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস এইখান থেকে তুমি এন কমন কমান নি কী থাকবে এখানে এখানে এক্স থাকবে প্লাস এখানে ওয়ান বাই এক্স থাকবে এখানে দেখো তো আমরা ওয়ান প্লাস এন স্কোয়ার আমরা এটা আগে পেয়েছিলাম ওয়ান হ্যাঁ এই যে দেখো ওয়ান প্লাস এন স্কোয়ার ইজিগুলো কী পেয়েছি টু এন বাই এ তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের টু এন বাই এ প্লাস আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা কী পেয়েছিলাম এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজল কী টু কস থিতা ওকে তাহলে এখানে আমাদের বসে দিলাম টু কস থিতা আলটিমেট আমরা কি পাচ্ছি দেখো এটা দিয়ে এটাকে গুণ দিলে টু অ্যান্ড টু এন কাটা যাবে এ এ কাটা যাবে আলটিমেট কিছুই থাকবে না ওয়ান থাকবে আবার এটা দিয়ে এটার সাথে তো গুণ হবে তো এখানে গুণ দিলে দেখো টু টু কাটা যাবে তো থাকবে কি আমাদের ও এখানে একটা অ্যান ছিল এই যে এন এনটা লেখি না হ্যাঁ এন মানে টু এন এনটা লেখবা তো এন এ কাটা মানে টু অ্যান্ড টু এন কাটা এখানে এ থাকবে এখানে কস থিতা হবে তো মানে ওয়ান প্লাস এ কস থিতা এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এই যে ওয়ান প্লাস এ কস থিতা ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো যদি এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু থিটা হয় তবে দেখাও যে এ পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ পাওয়ার আচ্ছা আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ আমরা এখানে লিখলাম পরে দেখো এখানে আমরা করলে কী হবে এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু কসিডা তারপরে দেখো আমরা কোনো কোনো নিগুন করলাম তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কি হবে টু টু এখানে তো এ স্কোয়ার হওয়ার কথা আচ্ছা এখানে তো লসাগু এখানে তো এ হবে না এ স্কোয়ার হবে না এ হবে ওকে তার মানে এখানে কি হবে দেখো কোনো কোনো নিগুন করলে টু এ কস্তিটা আর এখানে এটার সাথে ওয়ান নিশ্চয়ই কিছু নেই ওয়ান আছে তো এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এ কস্তিডা ওকে তারপর দেখো এই স্কোয়ার ইপে মাইনাস টু এ কসি দা প্লাস এখন দেখো তোমরা একটা সূত্র তো আগেই জানো যেমন দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা আমরা কীভাবে সমাধান করতাম এক্সার মান করতাম এক সময় সমান মাইনাস প্লাস মাইনাস বাই বি মাইনাস বাই টু ঠিক আছে টু এখন দেখো এখানে দেখো এটাই তো আমাদের দীঘার সমীকরণ দেখো এখানে চলো করেছে আমাদের কি এ ওকে তাহলে মাইনাস বি এই যে সূত্রে একটা মাইনাস আসবে আবার এখানে মাইনাস আসবে মাইনাস আসছে প্লাস আসবে বি বলতে টু কস্তিতে এই যে টু কস্তিতা প্লাস মাইনাস সূত্রে এই যে প্লাস মাইনাস রুটু বি স্কোয়ার মানে কি এই টু কস্তিতা স্কোয়ার মানে তাহলে ফোর ক্কে দিতে হবে মাইনাস ফোর এসি এই যে ফোর এ বলতে এই যে এ স্কোয়ারের কত ওয়ান সি বলতে কনস্ট্যান্ট ওয়ান টু এ বলতে এখানে এই স্কোয়ার সহ কত ওয়ান হ্যাঁ ওকে তা এখন এটা সলিউশন করো এখানে কী আছে টু কজ থিতা প্লাস মাইনাস এখানে দেখো এখানে আমার তোমার এখানে হয় ফোর কজ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখান থেকে তুমি যদি ফোর ফোর কজ স্কোয়ার থিতা মাইনাস ফোর এখান থেকে তুমি ফোর কমন নিতে পারো ফোর কমন নিলে কী হবে কজ স্কোয়ার থিতা মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই ফোরে রুট করলে কথা হবে যে টু ঠিক আছে টু বাইরে নিয়ে আসলাম আর এখানে থাকে রুটু বার কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো রুটু বার কজ স্কেয়ার থিটা মাইনাস ওয়ান আমরা এটাকে যদি আমরা মাইনাস দেব দিই তাহলে হবে আমরা একটা মাইনাস কমন নিলে হবে তোমার ওয়ান ওয়ান প্লাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিতা ঠিক আছে কারণ মাইনাস দে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস মাইনাসে প্লাস এটা ওকে এখন এই যে রুটের ভিতরে আমাদের মাইনাস হয়ে পড়ছে তো এই মাইনাসের বদলে আমরা মনে করি না সামথিং মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এখানে আই স্কেয়ার দিতে পারি না আমরা জানি আই স্ক্যার যেগুলো কি মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাসের বদলে আমরা আই স্কোয়ার দিয়ে দিলাম আর ওয়ান মাইনাস কল স্কোয়ার আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা ওকে এবার দেখো এখানে তুমি এবার দেখো স্কোয়ার রুটে কাটা মানে আই থাকবে এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে কি সাইন থিটা ওকে মানে আই সাইন থিটা এই যে দেখো আমরা আলটিমেট তুমি যদি এই যে এই ক্যালকুলেশনটা আমরা বিস্তৃত করছি এখানে তো এখানে আমরা কি পাবো এখানে আমরা বিস্তৃত করে দিছি এখানে দেখো তোমার টু এখানে টু তারপর দেখো এখান থেকে এখানে টু কমন জানে কমন গেলে এই টু এই টু তোমার কাটা যাবে কস্তিতা প্লাস মাইনাস এখানে আমরা ওই যে মাইনাস কমন দিয়েছি এই যে মাইনাস কি লিখছি আই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিতে আর এখানে তোমার তাহলে স্কোয়ার ওটি এখানে কাটা থাকবো আইসাইন থিতা তাহলে এর মান পেলাম আমরা কস্তিতা প্লাস মাইনাস আইসাইন থিতা ওকে এখন এ সমান সমান কস্তিতা প্লাস আইসএনটিটা নিলে পাই আমরা দেখো প্লাসের মানটা নিছি তুমি চাইলে মান মাইনাসের মানটাও নিতে পারো যে কোনো একটা মান নিয়ে কাজ করলেই হবে তা আমরা প্লাসের মানটা নিয়ে কাজ করতেছি মাইনাসের মান নিয়ে কাজ করলে একই রেজাল্ট আসবে এখন দেখো আমাদের এখানে কী ছিল লেফট হ্যান্ড সাইডে এ পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ পাওয়ার এন তাহলে আমরা লেখলাম এ পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ পার এন আচ্ছা এর মান আমরা কী পাইছি কস্তিতা প্লাস আইসএনটিটা আমরা বসেলাম পাওয়ার এন পাওয়ার এন প্লাসের প্লাস এখানে ওয়ান বাই এ মানে ওয়ান বাই কস্তিটা প্লাস আইসাইন থা হবে তো ওয়ান বাই কস্তিটা প্লাস আইসাইন থিতা মানেই হলো তোমার কস্তিতা প্লাস আই সাইন থিতা ইনভার্স ওয়ান কিন্তু পাওয়ার উপরে কী আছে এন আছে এই যে এন ওয়ান বাই এই যে এ পাওয়ার এন না তাহলে এই যে আমরা ইনভার্স এন এটাই হলো কি ওয়ান বাই এটা এটা পাওয়ার এন হবে আর কি ঠিক আছে এটা এভাবে লাগলাম এখন আমরা ডি মার্স থিউরাম জানি আমরা আমাদের এনটা এখানে বসবে থিতার সাথে এখানেও থিতার সাথে গুণাকারে বসবে তাহলে কস এন থিতা প্লাস আই সাইন এন থিতা এখানেও এটা বসবে কিন্তু কজ এখানে কি মাইনাস আসবে না আমরা কি জানি এখানে কজ মাইনাস থিতা এই কি প্লাস হয়ে যাব কস থিতা তার মানে এখানে প্লাস বাট সাইনের ক্ষেত্রে যদি সাইন মাইনাস থিতা এই যেগুলোটা কি হবে মাইনাস সাইন এখানে মাইনাস হয়েছে ঠিক আছে তারপর এটা এটা কাটা আমাদের কী থাকতে আছে কজ এন থিটা কজ তার মানে টু কজ এনথিতা এটাই আমাদের প্রমাণ করতে বলছিল টু কজ এন ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ